গ্র্যাজুয়েশন পর্যন্ত যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে মনোযোগের জায়গাটা একটু কম হয়ে যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের জায়গাটা একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, সেক্ষেত্রে যত্ন নেওয়া প্রয়োজন, না তো কিন্তু কিন্তু পড়াশোনার গতি কিন্তু সেইভাবে পাবে না। এর সঙ্গে সঙ্গে বলবো, জুন মাসের এবং তার সঙ্গে সঙ্গে তুলা রাশির যারা জাতক জাতিকারা আছেন, শরীর স্বাস্থ্য তো বলেছেই, অর্থের জায়গায় জুন মাসে কিন্তু কিছু প্রাপ্তির যোগ, আপনার হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ আছে। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুলা রাশির যারা জাতক জাতিকারা আছেন, এই 2022 সালের জুন মাস কেমন যেতে পারে। দেখুন, মাসের শুরুতেই যে কানেকশন রয়েছে, রাশিতে অবস্থান করছে কেতু, সপ্তমে রাশির সপ্তমে অবস্থান করছে, সেক্ষেত্রে শুক্র অবস্থান করবে, রাহু অবস্থান করবে, এবং একসময় অর্থাৎ মাসের শেষের দিকে সেখানে মঙ্গল এসে অবস্থান করবে, এবং ষষ্ঠে অবস্থান করছে বৃহস্পতি, এবং পঞ্চমে অবস্থান করছে পঞ্চমপতি, স্বক্ষেত্রে মূল ত্রিকোণে এসছে এবং সে চতুর্থ পথে। এই যে কানেকশন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলতেই হচ্ছে, অষ্টমে বুধের কানেকশন, অষ্টমে রবি থাকবে 15 দিন, তারপরে 15 দিন চলে আসবে সে নবমে। তাহলে এই হচ্ছে কানেকশন এবং তুলা রাশির ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে যে জায়গাগুলো, যে প্রবলেমগুলো ইঙ্গিত করছে শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই প্রথমে বলবো, কারণ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটা সমস্যা তুলা রাশির ক্ষেত্রে রয়েছে, ক্রনিক ডিজিজের জায়গা রয়েছে, অকারণে আপনি দেখবেন যে ডিপ্রেশনে ভুগছেন, মানুষের সঙ্গে সেই সুব্যবহার বা সেই ভালো যে ব্যবহারটা আগের সময় ছিল বা আপনাকে অনেকে সম্মান দিত, প্রশংসা করত, সেই জায়গাটা ধীরে 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 আপনার ক্ষেত্রে থাকবে না। তুলা রাশির যারা জাতক জাতিকারা দেখবেন মানুষকে অনেক সময় অনেক ভালোভাবে তাদের সঙ্গে ব্যবহার করেছেন, সেই ব্যবহারের জায়গাটা যেমন থাকবে না, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস, মানুষ আপনাকে বিশ্বাস করার জায়গাটা অনেকটা কমিয়ে দেবে, আপনাকে অনেক ক্ষেত্রে প্রতারণা করবে। আপনি দেখবেন যে যে একদম কাছের মানুষ ছিল সেই কাছের মানুষটাও দেখবেন যে কোন মানে আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাচ্ছে, এবং এটাও দেখবেন যে সে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কানেকশনের কারণে আপনার মধ্যে কিন্তু আস্তে আস্তে ডিপ্রেশন, এবং কোনো কোনো সময় আপনার একটা সুইসাইড করার টেন্ডেন্সি চলে আসতে পারে। তুলা রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে খুব সাবধানতা নেওয়ার প্রয়োজন আছে, এবং এর সঙ্গে সঙ্গে বলবো খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই রেস্ট্রিকশন নেবেন, না তো কারণ আপনার মধ্যে একটা কানেকশন তৈরি হচ্ছে যেটা আপনি কিছু কিছু খাবার খাবেন যেটা কিন্তু নির্দিষ্ট সময়ে না খেলে আপনার কিন্তু বদহজম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার কারণে কিছু লিভার প্রবলেমের ইঙ্গিত রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের সবথেকে সমস্যার ইঙ্গিত রয়েছে, যেটা হচ্ছে জুন মাস, সেই জায়গাটা চেষ্টা করুন, না তো কিন্তু তৃতীয় ব্যক্তির কানেকশন এখানে রয়েছে। যাদের প্রেম বা ভালোবাসার যে জায়গাটা তুলা রাশির ক্ষেত্রে এই জুন মাসে, এখানে কিন্তু বলবো যে সম্পর্কের একটা চিড় ধরতে পারে, শুধু ভুল বোঝাবুঝি বা অহেতুক সন্দেহ করার কারণে, সেই জায়গাটাও আপনার সতর্ক থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের আইনি সমস্যা চলছিল বা হঠাৎ করে কোনো আইনি সমস্যা চলে আসতে পারে, এবং এমনকি আইন পুলিশের ঝামেলার কারণে আপনার একদিন থানাতে বা আপনার কোথাও না কোথাও আইনি কানেকশনের কারণে আটকে রাখতে পারে, এটা কিন্তু খুব কেয়ারফুলি চলবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে চলার ক্ষেত্রে খুব সতর্কতা হবেন, কারণ এমন কোনো জায়গায় হঠাৎ করে আপনি চলে যাবেন এবং তার কারণে সেখানে কিন্তু আপনি আইনি সমস্যায় পড়ে যেতে পারেন। 2022 সালের জুন মাসটা আপনার জন্য কিন্তু খুব একটা শুভ না, এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু জুন মাসে বা এই জুন মাস বলবো এই জুন মাসে কিন্তু খুব ভালো ইঙ্গিত রয়েছে, যাদের হায়ার স্টাডি করছে যাদের তাদের জন্য ভালো, কিন্তু দেখবেন যে নর্মাল বা গ্র্যাজুয়েশন পর্যন্ত যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে মনোযোগের জায়গাটা একটু কম হয়ে যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের জায়গাটা একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, সেক্ষেত্রে যত্ন নেওয়া প্রয়োজন, না তো কিন্তু কিন্তু পড়াশোনার গতি কিন্তু সেইভাবে পাবে না। এর সঙ্গে সঙ্গে বলবো, জুন মাসের এবং তার সঙ্গে সঙ্গে তুলা রাশির যারা জাতক জাতিকারা আছেন, শরীর স্বাস্থ্য তো বলেছেই, অর্থের জায়গায় জুন মাসে কিন্তু
কিছু প্রাপ্তির যোগ, আপনার হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ আছে, লটারি প্রাপ্তির যোগ রয়েছে, চেষ্টা করুন। কিন্তু বেশি করে লটারি কাটতে যাবেন না, মাসে একবার দুবার কাটতে পারেন, কিন্তু সেখানে কিন্তু যোগ রয়েছে। কিন্তু এটা সবটাই ডিপেন্ড করে আপনার জন্মছকের কী কানেকশান আছে সেই কানেকশানের ওপর, অন্যান্য গ্রহ নক্ষত্র কীভাবে অবস্থান করছে এবং 27টা নক্ষত্রর সঙ্গে কোন কোন গ্রহের কানেকশান পাচ্ছে এবং সেই গ্রহগুলো কতটা অ্যাক্টিভ বা কতটা ডিঅ্যাক্টিভেট, সেইগুলোর ওপর ডিপেন্ড করবে আপনার এই জুন মাস বা আপনার চলাফেরার সব কিছু। সুতরাং সেইগুলো অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে। এছাড়াও বলবো, যারা কর্মের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু জুন মাসের একটা কম্পিটিটিভ কোনো এক্সামের মধ্যে আপনি ইনভলভ হতে পারেন এবং সেক্ষেত্রে এক চান্সে কিন্তু আপনি পাস করে যাবেন। কিন্তু কর্মের জায়গায় একটু দেরি হতে পারে, লেট হতে পারে, কিন্তু তবুও আপনি বলবো জুন মাসের শেষের দিকে একটা কর্ম পাওয়ার যোগ রয়েছে। যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে বলবো, চাকরির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো জায়গা রয়েছে। চাকরির ক্ষেত্রে জুন মাসের মধ্যে কিছু প্রমোশনের ইঙ্গিত রয়েছে এবং তাছাড়াও কিছু দায়িত্ব আপনি বেশি করে পেতে পারেন জুন মাস। এবং যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে ইনভলভ করছেন বা ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে, তাদের জায়গাটা বলবো যে ফুড রিলেটেড বিজনেসের ক্ষেত্রে খুব ভালো রয়েছে। এবং এছাড়াও যেটা রয়েছে, যেটা হচ্ছে বিল্ডিং মেটেরিয়ালস রিলেটেড বা বিল্ডিং সংক্রান্ত কোনো বিজনেসের মধ্যে যারা ইনভলভ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু জুন মাসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাদের ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব ভালো রয়েছে। দেখবেন জুন মাসে যথেষ্ট প্রফিট আপনি করতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে সকল জাতক জাতিকারা ভ্রমণে খুব, কারণ তুলা রাশির জাতক জাতিকারা এরা কিন্তু ভ্রমণ প্রিপাসু, সুতরাং ভ্রমণের যোগ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এই জুন মাসে, তাদের ভ্রমণ কিছু না কিছু হবে। এবং আরেকটা জিনিস দেখবেন যে অহেতুক আপনাকে রাহু কিন্তু ঘুরিয়ে নিয়ে বেড়াবে, অর্থাৎ ঘুরিয়ে নিয়ে বেড়াবে বলতে আপনি একটা কাজের উদ্দেশ্যে কোথাও গেলেন, সেটা হয়তো কাছাকাছি হতে পারে, সেটা দূরবর্তী স্থানেও হতে পারে, কিন্তু সেই কাজটা আপনাকে আলটিমেটলি না করিয়ে আপনাকে চারিদিক ঘুরিয়ে নিয়ে লাস্ট মোমেন্টে গিয়ে আপনি সেখান থেকে হয় চলে আসবেন আর নয়তো সেই কাজটা অসম্পূর্ণ রেখে আপনাকে বাড়ি চলে আসতে হবে। এটা কিন্তু জুন মাসে যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু হবে। এবং দেখুন, এই যে কানেকশান, নেগেটিভ কানেকশান কোন কোন ক্ষেত্রে পজিটিভ কানেকশান, সবগত গ্রহগত কানেকশান, এবং এই গ্রহের কারো কারো ক্ষেত্রে কোনো কোনো সময় দেখবেন যে খুব ভালো কানেকশান পাচ্ছে, মানে ভালো রেজাল্ট পাচ্ছেন, কখনো কখনো খারাপ প্রভাব থাকলে খারাপ কানেকশান পাচ্ছেন। এইগুলো কিন্তু সাধারণত আমাদের জন্মছকের বিভিন্ন কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়। আপনার জন্মছক দেখতে হবে কী আছে, দেখা যাচ্ছে আপনি জীবনে জন্মগ্রহণের পরে আপনি আপনার ইচ্ছা মতো কোনো কিছু করতে পারেননি, বা আপনি দেখা যাচ্ছে আপনার যতটা প্রাপ্তি ছিল জীবনে সেই প্রাপ্তি আপনি পাননি, অর্থাৎ নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত হয়ে আছেন। আপনি ছোটোর থেকে সেই মায়ের ভালোবাসা বলুন, স্বামী বা ওয়াইফের সেক্ষেত্রে ভালোবাসা বলুন, সন্তানের ক্ষেত্রে সন্তানের যে ভালোবাসা, সেই সব জায়গাগুলো প্রত্যেকটা না কিছু সমস্যার মধ্যে দিয়েই চলছেন। আবার দেখা যাচ্ছে যে আপনি একটা কর্ম করছেন, কর্মক্ষেত্রেও দেখা যাচ্ছে যতটা আপনি পরিশ্রম করছেন ততটা আপনি ইনকাম করতে পাচ্ছেন না বা ততটা আপনার স্যালারিটা সেইভাবে দিচ্ছে না। দেখা যাচ্ছে পাশের যে ব্যক্তি আপনার রয়েছে সে কিন্তু কাজ সেইভাবে করছে না, অথচ তার প্রমোশনটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এগুলো জন্মগত কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে গ্রহগত নেগেটিভ এনার্জি। যদি এইরকম থাকে তাহলে তার প্রতিকার প্রতিবিধান আছে, গ্রহদোষ খণ্ডনের মাধ্যমে সেই জায়গাগুলোকে রিকভারি করা যায়। যদি মনে করছেন যে আপনি এর জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বারগুলো যাচ্ছে বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং যারা এই মুহূর্তে যারা ভিজিট করছে তাদের জন্য কিন্তু বেসিক লাইফ হরোস্কোপ, যেটা হচ্ছে কুষ্টি একটা, এবং সেই কুষ্টির মধ্যে আপনার যাবতীয় বিষয় লেখা থাকবে, কী কারণে আপনার এই সমস্যা হচ্ছে, কতদিন সমস্যাটা থাকতে পারে, আগামী দিনে আপনার এই সমস্যাটা বেশি পরিমাণে হতে পারে কি না। দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে অনেক সমস্যা হয়, কারো কারো ক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যা, কারো কারো ক্ষেত্রে কর্মজীবনের সমস্যা, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পত্তি রিলেটেড ভাইদের সঙ্গে কোনো সমস্যা, তাহলে এইগুলো কিন্তু আপনার জন্মছকে যদি থাকে তাহলে সেগুলো হবে। এবং তার সঙ্গে সঙ্গে
যখন দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে আপনি যে জায়গা যে জীবন দশা অতিক্রম করছেন সেই জীবন দশায় সেই কানেকশনগুলো যদি পেয়ে যায় তাহলে অবশ্যই সেই জায়গাটাগুলো সমস্যার মধ্যেই আপনি পড়ে যাবেন এবং এখান থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে হেল্প নিতে হবে এবং গ্রহগত দোষ যেগুলো আছে খণ্ডন করতে হবে। তা এই হচ্ছে আমাদের প্রত্যেকের, কারণ এই আমাদের প্রত্যেকের জীবনে একটা জিনিস রাখবেন 100% কিন্তু সবাই পায় না। কারোর হয়তো এই সময়টা খুব ভালো জায়গা চলছে, যথেষ্ট অর্থ রয়েছে, কোনো রকমের সমস্যা হচ্ছে না, কিন্তু কখন আপনার জীবনে সমস্যাটা আসতে পারবে সেগুলো কিন্তু একটা অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করতে পারবে। সুতরাং গ্রহদোষ খণ্ডন এবং জীবনের কোন সময়টা ভালো কোন সময়টা খারাপ সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প এগুলো কিন্তু জীবনে এখন বর্তমানে কম্পিটিটিভ লাইফে কিন্তু বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে। এবং যারা এই একটুখানি দেখবেন যে আমাদের বর্তমানে যারা পাশের ক্ষেত্রে যারা এক্সামগুলো দিচ্ছে সে এডুকেটেড মানে এডুকেশান কোয়ালিফিকেশানের ক্ষেত্রেও দেখবেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে দেখা যাচ্ছে 100 জন হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? এখানে হচ্ছে সব থেকে কম্পিটিটিভ জায়গাটা কিন্তু অনেক বেড়ে গেছে, আপনার একটু ভুলের কারণে আপনি অনেক পিছিয়ে পড়তে পারেন। সেই জন্য প্রয়োজন আপনার অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প, গাইডলাইন, গ্রহগত দোষ যদি থাকে সেগুলোর প্রতিকার করা। তাহলে আজকে আর বেশি আলোচনায় যাচ্ছি না, যদি বিষয়বস্তু যা বললাম সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকুন, আগামী দিনটা আপনাদের আরও শুভ হোক, ভালো হোক, এই কামনায় রইল। নমস্কার।